ওয়েলকাম টু অর্ঘ কুকিং চ্যানেল। আজকের রেসিপি মিষ্টি। তাহলে বন্ধুরা, দেরি না করে দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে হাফ লিটার দুধ আমি এখানে দিয়ে দিলাম। এই দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। তারপরে এখানে আমি 5 চা চামচ চিনি দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন। চিনি আর মিষ্টিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো দিলাম, যাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিলাম নারকেল গুঁড়ো, এটা বাজার থেকে কেনা শুকনো নারকেলের গুঁড়ো। এটা এবারে দিয়ে আস্তে আস্তে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে এটা তলায় ধরে যাবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। এবার যখন অনেকটাই শক্ত হয়ে যায়, তখন এখানে আমি 2 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টি রেসিপিটার টেস্টটা আরও বাড়িয়ে নিয়ে যায়। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে পুরোপুরি মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে অবশ্যই এই কাজটা করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন অনেকটাই হয়ে গেছে। আরও আমি একটু একটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি ফেস ক্রিম দিলাম, মালাই দিলাম 1 চা চামচ। মালাই দিয়ে খুব ভালো করে এইটাকে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। মালাই দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটা আরও দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার গ্যাস অফ করে এটাকে আমি নামিয়ে নেব। আগে থেকে এখানে আমি একটা পাত্রের মধ্যে বাটার ব্রাশ করে দিয়েছি, আর এর মধ্যে বাটার কাগজ আছে। খুব ভালো করে তেল, ঘি বা বাটার আপনারা এখানে অবশ্যই দেবেন। দিয়ে এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম ডোটা, সেই ডোটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে গোল করে এটাকে সাজিয়ে দিতে হবে, মানে সমান করে দিতে হবে। এবার এটা আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর এটা আমি ফিরে এলাম, দেখুন উল্টে নিচ্ছি। এইভাবে কেক টিনটা তুলে নিলে খুব সহজে এটা কেক টিন থেকে ছেড়ে যাবে। এর মধ্যে যে কাগজটা আছে, বাটার পেপারটা, এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে আস্তে করে তুলে নিতে হবে। তারপর এখানে একটা ছুরি নেব, নিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে দেব। এইভাবে বন্ধুরা বাড়িতে একবার হলেও এই মিষ্টিটা তৈরি করে নেবেন। নারকেল দিয়ে এই মিষ্টিটা অসাধারণ লাগে বন্ধুরা। আপনারা যদি একবার বাড়িতে বানান, বারবার আপনাদের এই মিষ্টিটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। এইভাবে কিন্তু আমি চারধার থেকে কেটে কেটে পিস করে নিচ্ছি। এই পিসটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতনও শেপ দিতে পারেন। আর দেব কিছু পেস্তাবাদাম গ্রেট করে নিয়েছি। পেস্তাবাদাম দেওয়ার পরে, সাজিয়ে দেওয়ার পরে এখানে আমি কিশমিশ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, গার্নিশ করে নিচ্ছি। আপনারা এটা না চাইলেও করতে পারেন। একটা আমি কেটে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।